चिकन चाल जरा खान तादेर काछे पछंदेर शीर्षे मिनिकेट। किन्तु जानें कि देशे मिनिकेट नामे कोनो धानी चाष हय ना। ताहले कोथा थेके आशे मिनिकेट चाल? मिनिकेटेर नामे कि चाल खाচ্ছি আমরা জানাবো প্রতিবেদনে। মধ্যবিত্তদের প্রিয় চাল মিনিকেট। চাহিদাও ব্যাপক। সারা বছরই অন্যান্য চিকন চালের চেয়ে বস্তা প্রতি দাম বেশি থাকে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। তবে দেশে এই নামের কোনো ধানেরই অস্তিত্ব নেই। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বলছে মিনিকেট জাতের কোনো ধান নেই, তাই নেই চালও। এই জাতের কোনো ধান উদ্ভাবনও হয়নি। তাহলে দেশে এই চালগুলো এলো কোথা থেকে? ১৯৮৫ থেকে ১৯৯০ সালের দিকে ভারত থেকে যশোরে এই ধানের বিস্তার হয়। তবে প্রতিবেশী দেশটিতেও মিনিকেট জাতের কোনো ধান নেই। ভারত সরকারের কৃষি বিভাগ ধান উৎপাদন বাড়ানোর জন্য দেশটির ধান চাষীদের মাঝে সার, কীটনাশক সহ বিভিন্ন উপকরণের প্রণোদনা প্যাকেজ দেয়। এরকম একটা প্যাকেজের নাম মিনিকিট, যা অনেকেই মিনিকেট নামে ডাকে। মূলত কুষ্টিয়া জেলার ব্যবসায়ী আব্দুর রশিদ ঢাকার বাজারে মিনিকেট চালের বাণিজ্যিক প্রচলন ঘটান। বাজারে মিনিকেট নামে যা বিক্রি হচ্ছে তা আসলে বিদেশি কোনো চাল নয়। যে কোনো দেশীয় জাতের মোটা চালকে ঘষে মেজে চকচকে ও স্লিম করে মিনিকেট নামে বিক্রি করা হয়। আকর্ষণীয় মোড়কে, বাজারে এবং বড় বড় শহরের শপিং মলে বিক্রি করা হয় চড়া মূল্যে। বাজারের চাহিদার কারণে প্রযুক্তি ও হোয়াইটনার ব্যবহার করে চালকে উজ্জ্বল করা হয়। চাল কলে বিশেষ মেশিনের সাহায্যে প্রক্রিয়াজাত করে রং সুন্দর করলেও সাধারণ ধানের চালের মতো পুষ্টিগুণ থাকে না কথিত মিনিকেটে। বর্তমানে দেশে ১৯,৭৩৪টি চাতাল রয়েছে। প্রায় সব বড় চাতালের মালিকেরাই মিনিকেট ব্র্যান্ডের চাল উৎপাদন করে। এদের মধ্যে রশিদ, মোজাম্মেল, বিশ্বাস, সাকি, ডলফিন, জোড়া কবুতর বেশি পরিচিত। মিনিকেট নিয়ে অসাধু ও অস্বচ্ছ বাণিজ্যের কারণে প্রতারিত হচ্ছেন ভোক্তারা, আর অতিমাত্রায় ছাঁটাইয়ের কারণে কমছে পুষ্টিমান। চালে ভিটামিন, মিনারেল ও ফাইবারের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান কমে যাচ্ছে। অধিক পরিশোধিত চাল বাড়াচ্ছে স্থূলতা, ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি। আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে পর্দায় দেখানো লিঙ্কে ক্লিক করুন। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে হবে। আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।